কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? আমি এটা করতে পারবো না, আমার পক্ষে এসব সম্ভব না। দিস নট এ বিগ ডিল ইয়ার, প্রবলেমটা কোথায়? তোর কাছে এটা ছোট মনে হচ্ছে? হ্যাঁ, তুই সব কিছুকে এত বড় বানাস কেন বুঝি না? আমি পারবো না। তাহলে কি করবি নিজে ভাব। আমার আর কোনো রাস্তা দেখি না যে তিথি নিজে এসে তোকে আই লাভ ইউ বলবে। এটাতে রিস্কও আছে। নো রিস্ক নো গেইন, আর এমনি তো আর বেশি সময়ও নেই, আর কোনো উপায় চোখে পড়ছে না, বাকিটা তোর ইচ্ছা। প্রহরের মাথায় কিছুই ঢুকছে না, সে এমনটা কিছুতেই করতে পারবে না। তাহলে এখন? দুই দিন জ্বর থাকার কারণে প্রহর ভার্সিটিতে যায়নি। সে দুই দিন তিথি প্রহরের কিছুক্ষণ পরপর খোঁজ নিত, সামনে তো আর পারতো না, ফোনের মাধ্যমেই অনেক যত্ন নিত, কিন্তু তার মন যে মানছিল না। প্রহরকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছিল। সে ব্যাকুলতার অবসর ঘটল তৃতীয় দিনে। কয়দিনের মতো আজও তিথির মনটা খারাপ, প্রহরকে দেখতে পাচ্ছে না, এই নয়ন দুটো। রীতিমতো তিথি আজও ভার্সিটিতে এসেই ছাদে চলে গেল। ছাদে এসেও তিথির মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। এই ছাদ জুড়ে যে প্রহরের স্মৃতি ভরা, প্রতিদিনের মতোই আজও ডায়েরি নিয়ে বসে পড়ল ছাদের সেই কোণে। হঠাৎ আজ আবারও কানে গুঁজে উঠল গিটারের সুর। তিথির বুঝতে বাকি রইল না গিটারের সুরটি কার। সব কিছু রেখেই দৌড়ে চলে গেল ছাদের অপর দিকে। হ্যাঁ, সে ঠিকই ছিল, এটা প্রহরী। কারো উপস্থিতির আভাস পেয়ে গিটার বাজানো বন্ধ করে পাশে ফিরে তাকালো। তিথিকে দেখলো, মুখ ভরা হাসি নিয়ে তার দিকে তাকিয়েই আছে। তোমার অপেক্ষায় ছিলাম। জ্বর কমেছে? কমেছে। সত্যি? হুম বাবা, সত্যি। আমি আপনার বাবা হলাম কবে থেকে? আর সবাই বলে মেয়েটা নাকি কথা পারে না। হুম। তিথি হেসে দিল, পাশে যেয়ে বসলো প্রহরের। অপলকভাবে তাকিয়েই আছে প্রহরের দিকে, যেন কত জনম দেখেনি, এত তৃষ্ণা মিটাচ্ছে। প্রহর এক হাসি দিয়ে তাকাতেই চোখ সরিয়ে নিল তিথি। আচ্ছা মধুমিতা গাইব, যে আমরা গান কি সিলেক্ট করবে না? আমি তো ভেবেছিলাম তুমি করবে। গান কি আমি একা গাইছি? না তাও ঠিক, তবে দুজনে মিলেই চুজ করি নাকি? ওকে। দুজনে মিলে গানের নাম বলতে লাগলো। একটা তো এক সমস্যা, এই হলে এই না, শেষমেশ একটি গান সিলেক্ট করলো দুজনেই, দুজনেরই ভীষণ পছন্দের। তিথি চলে গেল সেদিনের মতো, যাওয়ার সময় প্রতিবারের মতো পিছনে ফিরে একটি মিষ্টি হাসি উপহার দিয়ে গেল। তিথিও চলে গেল। মুহূর্তে এই প্রহরের মুখটা মলিন হয়ে গেল, খুব খারাপ লাগছিল তার সেই মেয়েটাকে কষ্ট দিতে। ভালোবাসার প্রতিফলে ছলনা পেলে যে তিথি ভেঙে পড়বে তা প্রহরের ভালো মতোই জানা রয়েছে, তবুও সে নিজের ভালোবাসার কাছে অচল। যতই দিন পার হতে থাকে ততই যেন প্রহরের মধ্যে ভয়টা কাজ করা শুরু করে। একদিকে বাজি হারলে সে তার ভালোবাসাকে হেরে যাবে, আর বাজি জিতলে কারো মন ভেঙে দেবে। আর প্রহরের ভালো মতো জানা, কারো মন ভাঙা কত বড় গুনাহ। তার মা তাকে ছোটবেলা থেকে শিখিয়েছে সবার সাহায্য করতে, সম্মান করতে, আর বিশেষ করে কখনো কারো মনে কষ্ট না দিতে। সে তার মায়ের সব শিক্ষা যেন মনে গেঁথে রেখেছিল, একজন আদর্শ মানুষ হয়ে দেখিয়েছে। তার মায়ের গর্ব ছিল প্রহর, কিন্তু কখনো যদি জানতে পারে তার ছেলে এমন জঘন্য কাজ করছে তাহলে গর্ব চুরমার হয়ে যাবে। আর তিথি, কি নিষ্পাপ মেয়েটা! মেয়েটার চেহারার মাঝেই তার নিষ্পাপ মনে ঝলক পায় প্রহর। তার চোখের নিচে হাজারো লুকোনো ভালোবাসা, যা প্রহরের গিল্টি ফিলিংটা আরও বাড়িয়ে দেয়। আর দুই দিন পর নবীন বরণ। প্রহর আর তিথি ভার্সিটির আগে গানের প্র্যাকটিস করছে, আর মাত্র তিন দিন, এরপরই বাজি শেষ। কি হবে আল্লাহই ভালো জানে। কিন্তু প্রহরের আজ দুই দিন পরের নয়, আজকের টেনশন হচ্ছে। আকাশ যে বলল তাছাড়া সে কোনো উপায় খুঁজে পেল না, তার করতেই হবে, কিন্তু তার মন যে মানছে না। সে নিজে যার জন্য অন্যদের মানা করে, বাধা দেয়, তা আজ তার নিজে করতে হবে, ভাবতেই তো খারাপ লাগছে। একে তো মেয়েটার মন ভাঙবে, এর উপরেই সব, করতে কি পারবে সে? না, তার ভালোবাসার জন্য করতেই হবে, দুই দিন পরের বেড জিততে হলে তার করতেই হবে, মনে মনে ভাবছে এসব প্রহর। তিথির কথায় ঘোর ভাঙল। প্রহর, প্রহর! হুম, ডাকছ? হুম, অনেকক্ষণ যাবৎ ডাকছি, কই হারিয়েছিলে? না কোথাও না, বল। ক্লাসের টাইম হয়ে গেছে, আমি বরং আজ যাই, কেমন? কাল তো ভার্সিটি নেই, গানের আগে তাড়াতাড়ি এসে আবার প্র্যাকটিস করবো, কেমন? বলে তিথি উঠে চলে যেতে নিল। প্রহর শুধু নিজেকে বুঝা দিচ্ছে, আজকেও চলে গেলে হয়তো সব শেষ হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে তিথি দাঁড়ালো। সামনে যেয়েই তিথির হাত ধরে ফেলল, হঠাৎ কারো ছোঁয়ায় তিথি পিছু ফিরে তাকালো, হাতের দিকে একটি পা তাকিয়ে প্রহরের দিকে তাকালো।
কিছুই যে মাথায় ঢুকছে না তার। প্রহরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ প্রহরের চাহনিটা আজ একদম অন্যরকম লাগছে তার কাছে। আই লাভ ইউ মধুমিতা। তিথি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না, চোখের মাঝে খুশির জল জমে গেছে। প্রহরের মুখ থেকে কথাটা শোনার অপেক্ষাই তো সে ছিল, কিন্তু তার অপেক্ষার অবসর এত তাড়াতাড়ি ঘটবে তা তার মোটেও জানা ছিল না। তিথি যেন গলা আটকে এসেছে, সে যে আজ এত বড় একটি উপহার পাবে তা জানা ছিল না। তার জীবনের সবচেয়ে সুন্দর উপহারের মাঝে একটি, শুধু রয়েছে মুখ ভরা হাসি আর চোখে জমাট বাঁধা জল। তবুও আজ তার উত্তর দিতেই হবে, এতদিন এ সময়ই তো অপেক্ষায় ছিল সে। কিছু বলার আগেই প্রহর একটানে নিজের সাথে মিশিয়ে নিল তার দুই হাত তিথির কোমরে দুই পাশে। তিথি প্রহরের এই কাণ্ডে শুধু অবাকই হয়ে প্রহরের দিকে তাকিয়ে থাকে। তিথি এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে প্রহরের মাঝ থেকে বের হওয়ার চেষ্টা করতেই প্রহর আবার তিথির কোমরে সজোরে টান দেয় এবং নিজের মাঝে মিশিয়ে ফেলে। তিথির হৃদয়ের স্পন্দন হাজারো গুণ বেড়ে গেল, এই প্রথম কোনো ছেলের এতটা কাছে সে, আরও তার ভালোবাসার মানুষ। কতটাই সুখের মুহূর্ত এক মেয়ের জন্য, কিন্তু তিথি উল্টো অস্বস্তিকর লাগছে এসব। বিয়ের আগে এসব তার কোনো সময়ই পছন্দ ছিল না, কিন্তু আজ প্রহরকে খুবই অচেনা লাগছে। যখনই প্রহরের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, প্রহর আরও তাকে কাছে টেনে নিচ্ছে। তিথি অনেকটা বিরক্তি নিয়ে প্রহরের দিকে তাকাতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। প্রহর যে এমন কিছু করবে তা সে কখনো ভাবেনি। তিথি তাকাতেই প্রহর তার ঠোঁট দুটো নিমেষেই তিথির ঠোঁটের মাঝে আবদ্ধ করে ফেলে, এক হাত কোমর ছাড়িয়ে পিঠের ছোঁয়া পেতে পেতে ঘাড় থেকে চুলের ভিতরে নিয়ে গেল। তিথির ঠোঁটের ছোঁয়া পেতে ব্যস্ত হয়ে পড়ে প্রহর। কোমরের হাতটা এক পাশ থেকে অন্য পাশে নেওয়ায় তাদের মাঝে যে বাকি অংশ থাকে তাও মিটে যায়। তিথি চেয়েও তাকে ছাড়তে পারছে না। তিথি দুই হাত প্রহরের দুই বুকের উপর, শেষ পর্যন্ত ছাড়ানোর ব্যর্থ চেষ্টাটাও ছেড়ে দিল, আর পারছে না সে। তিথি নিঃশ্বাস সমানে ভারী হয়ে আসছে, শরীরটা অবশ হয়ে আসছে, চোখ দুটো যেন আর খোলা রাখতে পারছে না, চোখ দিয়ে অনবরত জল ঝরছে। না, এটা খুশির জল নয়, বরং এটা কষ্টের জল। সে কখনো ভাবেনি যে প্রহর তার সাথে এমন কিছু একটা করবে। কিছুক্ষণের মধ্যেই প্রহর তিথিকে ছেড়ে দেয়, তার নিঃশ্বাসও কম ভারী হয়নি। তিথিকে ছাড়াই তিথির বুকে হাত দিয়ে চুরচুরে নিঃশ্বাস নিতে থাকল। মনে হাজারো প্রশ্ন নিয়ে প্রহরের দিকে তাকালো। সে তো এমন কিছুই আশা করেনি, প্রহর কিছু বলছে না। আপনি এমন আমি কখনো ভাবিনি, আমার উত্তরের অপেক্ষাটাও করলেন, আর আমাকে কিভাবে আপনি, তাও বিয়ের আগে ছি, আপনার চেহারাও আমি দেখতে চাচ্ছি না। তিথি বলেই সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো, আর একটিবার প্রহর হাতটি ধরে ফেললো। তিথি কাঁপছে, তিথি এবার ভয়ে ভয়ে প্রহরের দিকে তাকালো, করুণাময় মুখ নিয়ে প্রহরের দিকে তাকিয়ে রইল। খুব খারাপ ভাবছো আমায়, কেন এটা করলাম উত্তরটা দিতে পারছি না। শুধু এতটুকুই বলবো, উত্তরটা আমার নবীনবরণের দিনই চাই, তাও আমি চাই আমাদের ভালোবাসার সাক্ষীটা সবাই হোক। আর নবীনবরণে এত উত্তরটা না দিলে আমি ভেবে নিব তুমি আমায় ভালোবাসো না, আর সারাটি জীবনের জন্য তোমার জীবনের থেকে দূরে চলে যাব, কখনো ফিরে আসবো না। প্রহরের কথা শোনা মাত্র তিথি অনেকটা থমকে গেল। প্রহর কথাটা বলার সাথে সাথে তিথির হাত ছেড়ে দেয়। তিথি চোখ ভরা জল নিয়ে প্রহরের দিকে একবার চেয়ে আবার হাতের দিকে তাকায়, আরেকটিবার প্রহরের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। প্রহর সেখানেই দাঁড়িয়ে আছে, নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে, মনটা চাচ্ছে নিজেই নিজের গালে হাজারটা হাপ্পড় মারুক। আকাশের কথাটা শেষ পর্যন্ত সে মেনেই নিল। হ্যাঁ, আকাশ এমনটাই বলেছিল প্রহরকে, এতটি বছর ধরে যে আকাশকে বারণ করেছিল প্রহর আজ নিজেই তা করে বসল। শুধু মন নিয়েই নয়, শরীর নিয়েও খেলে বসল প্রহর। সে কয়েকদিন আগেই তো কতটা ভাষণ দিয়েছিল, আর আজ ছি, নিজের উপরই তো ঘৃণা হচ্ছে তার। এদিকে তিথি ক্লাসে না গিয়ে সোজা বাসায় ছুটে আসলো, সোজা এসে রুমে ঢুকলো, দরজাটা বন্ধ করেই কাঁদতে লাগলো। কেন কাঁদলো তা হয়তো তিথি নিজেও জানে না, হয়তো প্রহরের ভালোবাসার প্রকাশের খুশিতে, না হয় এভাবে কিস করার কষ্টে, না হয় তা দূরে যাওয়ার ভয়ে, তা জানে না তিথি। শুধু কেঁদেই যাচ্ছে সে আজ। রাতে প্রহর অনেকবার কল দিল তিথিকে, কিন্তু তিথি ধরলো না, উল্টে ফোনটাই অফ করে দিল। কাঁদতে কাঁদতে কখন যে চোখে লেগে আসলো হয়তো বলতে পারবে না সে। সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে নামাজ আদায় করলো, আর গতকালের জন্য ক্ষমা চেয়ে নিল। গোসল শেষে চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দেখে তার চোখ দুটো ফুলে গেছে। ফুলবেই না বা কেন, কত কান্নাই না করেছে সে গতকাল থেকে, রুমটা বন্ধ করে শুধু কেঁদেছে আর কেঁদেছে। তারপর চোখ গেল ঠোঁটের উপরে, তোয়ালেটা রেখে ঠোঁটের মধ্যে আঙুল ছোঁয়ালো,
গতকাল এই ঠোঁটেই প্রহত্যার ছাপ ছেড়ে দিয়েছে, তার ঠোঁটে স্পর্শ দিয়ে গেছে। ভাবতেই শরীরটা শিউরে উঠল। পরের মুহূর্তেই প্রহরের বলা শেষ কথাটা মনে পড়ে গেল, তোমার জীবন থেকে দূরে চলে যাব কিন্তু কখনো ফিরে আসবো না। ভাবতেই বুকটা কেঁপে উঠল তিথির। এই কয়দিনে এত ভালোবেসে ফেলেছে প্রহরকে যা হয়তো তার কল্পনারও বাইরে। প্রহর দূরে যাবে তা মাথায় নেই, তো বুকের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে উঠেছে। যদি আসলে দূরে চলে যায় তখন? পরের মুহূর্তেই গতকালের কথা মনে পড়ে রাগও কম উঠল না তিথির। তার সাথে এমনটা কীভাবে করতে পারল প্রহর, তার ইচ্ছার বিরুদ্ধে? এ প্রহরকে তো ভালোবাসেনি তিথি, বেঁচেছিল সেই প্রহরকে যে মেয়েদের মর্যাদা দেয়, তিথির যত্ন নেয়, আর সবচেয়ে বেশি যার দেহের কোনো লোভ নেই। তাহলে কাল যা ছিল তা মিথ্যে ছিল না? ওদিন পার্কে সব মিথ্যে ছিল, কিছুই তো মাথায় ঢুকছে না তিথির। এমনটা কেন করলো প্রহর? হঠাৎ দরজার খটখটে ঘোর ভাঙল তিথির, দরজার ওপাশে মার আওয়াজ। তিথি, এই তিথি, দরজা খোল। তিথি যাই দরজা খুলল। ঠিক আছিস তুই? এ মা, চোখের কি অবস্থা, অসুস্থ নাকি? চম্পা রাতে বললো তুই নাকি কাল ভার্সিটি থেকে তাড়াতাড়ি এসে পড়েছিস, আর সারাদিনে খাবারও খাসনি। রাতে এসে দেখলাম ঘুমিয়ে পড়েছিস তাই ডাকিনি, কিন্তু এমন অবস্থা কেন তোর? উফ, আমার মেয়েটাকে জ্বালিও না তো। এই মা, এদিকে আয়, খাবার খেয়ে নে, তোর বাবা তোর জন্য নিজের হাতে বানিয়েছে। তিথি মুচকি হাসি এসে বাবার পাশে যেয়ে বসলো। বাবাও খুশি মনে তার মেয়েকে নিজের হাতে খাইয়ে দিল। তিথি খেতে খেতে জিজ্ঞাসা করলো, কাল সারাদিন কোথায় ছিলে তোমরা? মা বাবা একে অপরের দিকে তাকাই, কিছু একটা লুকোনোর আভাস পেয়ে গেছে তিথি। তাদের একে অপরের দিকে তাকানোর ভাবেই সব বোঝা যাচ্ছে। লুকিয়ে লাভ নেই, বলো না। তিথির বাবা ইশারা দিয়ে কিছু একটা বললো তিথির মাকে। তিথির মা রুমের বাইরে চলে গেল। তিথি কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যে তিথির মা একটি গাউন নিয়ে ভিতরে ঢুকলো, অ্যাশ কালারের একটি গাউন, উপরে হালকা অ্যাশের ওপর গাঢ় অ্যাশ কালারের পুঁতির কাজ, আর নিচে প্লেন নেট, অনেকটা বার্বি গ্রাউন্ড টাইপের। এটা আমার রাজকন্যার জন্য, আমার মেয়েটা এমনিতেই কোনো প্রিন্সেস থেকে কম না, এটা বললে আরও প্রিন্সেস লাগবে। বাবা, এত টাকা খরচ করার দরকারটা কি ছিল? তুমি তো জানো আমার এসব পছন্দ না। তুই না বললি নবীন বরণে গান গাবি, তাহলে কি ওখানে এসব পরে যাবি নাকি? তাই বলে গ্রাউন্ড? তোর ভার্সিটিতে সবাই এসবই পড়বে দেখিস, আর এমনিতেও নবীন বরণের পরপরই তো ফ্রেশার্স পার্টি হবে, তখন কি শাড়ি পরে থাকবি নাকি? আমি যাবো না নবীন বরণে। কি? আমি যাবো না। দেখেছ, আমি জানতাম মেয়েটা এমন কিছু করবে। এই মেয়েকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু বই আর বাসা। বাকি মেয়েরা এই বয়সে ফ্যাশন করে, ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করে, আর এই মেয়ে সারাক্ষণ বইয়ের ভেতর ঢুকে থাকে। এত খুশি হয়েছিলাম মেয়েটা সবার সামনে গাইবে, আর এখন উফ, আমার এখন আর ভাল লাগে না, অসহ্য। মা চলে গেল। বাবা তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে দিতে বলল, মা যাওয়া না যাওয়া তোর ইচ্ছা, কিন্তু বাইরের দুনিয়াটাও একটু দেখতে হয়, ঘরবন্দি হয়ে জীবন কাটে না। বলেই বাবা আলমারির মধ্যে গ্রাউন্ডে দেখে চলে গেল। তিথি মনে মনে ভাবতে থাকে, জানি মা বাবা তোমরা আমার জন্য যেতে বলেছো, কিন্তু তোমরা তো জানো না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। গতকাল যা হলো তারপর কী করবো বুঝতে পারছি না, মাথায় কিছুই ঢুকছে না। তিথির কোনো খোঁজ খবর না পেয়ে ঈশিতা পরের দিন ওর বাসায় আসে। ঈশিতা আর তিথি তিথির রুমের বিছানায় বসে পড়ে। রে, তোর ফোন বন্ধ কেন? আর আন্টি কী বলছিল, তুই নাকি নবীন বরণে আসবি না? ওসবের মানে কী তিথি? ভালো লাগছে না রে। আমার থেকে কিছু লুকাচ্ছিস? না, এমন কিছুই না, মিথ্যে বলবি না। তিথি বুঝতে পারল না কী করবে, ভাবলো নিজে দ্বিধায় পড়ে আছি, এর থেকে ভালো ঈশিতাকে সব বলে দিই, ও হয়তো দ্বিধা দূর করতে সাহায্য করবে, আর ঈশিতাকেও চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে সে কবে থেকে তার বেস্ট ফ্রেন্ড, লুকোনোটা ঠিক হবে না। আচ্ছা বলছি। তিথি ঈশিতাকে সব খুলে বলল। তাহলে প্রবলেম কী, নিজের ভালোবাসার মানুষকেই তো কিস করেছি। তুই জানিস আমার এসব মোটেও পছন্দ না, আর বিয়ের আগে এসব একদমই না। ভালোবাসা আছে বলেই তো হয়েছে, বিয়ের আগে ভালোবাসা থাকলে এসব ভুল, আর বিয়ের পর ভালোবাসা না থাকলেও এসব ঠিক, তাই নাকি? বিয়ের পর এসব বৈধ, আর অবশ্য আত্মার মিল ছাড়া দেহের মিলের কোনো মূল্যই নেই আমার কাছে মনে হয়। কিন্তু তাও জানিস, প্রহরকে ভালোবেসেছিলাম, ও অন্য ছেলেদের মতো না বলে, যখন ছেলেদের দেখতাম মেয়েদের দিকে কেমন কেমনভাবে তাকায়, শুনতাম
অন্যরা সুযোগে মেয়েদের কাছে আসতে চায়, কিন্তু প্রহর কখনো এমনটা করেনি। কিন্তু সেদিন আমার ধারণা ভুল প্রমাণিত হলো। তুই বেশি ভাবছিস, এসব বড় কথা না। শুধু কিসই তো করেছে, আগে কত সুযোগ পেয়েছে। পার্কে একা গিয়েছিস, ছাদে একা ছিলি, চাইলে কি পারতো না এর থেকে কিছু বেশি করতে? অবশ্যই পারেনি। আর যখন মানুষ একে অপরকে ভালোবাসে, তার প্রতি লোভ জাগাটা খুব স্বাভাবিক। বাকিটা তুই যা বুঝিস। ঈশিতা তাকে দ্বিধাটা যে আরো বাড়িয়ে দিল। তিথি যাও ভেবেছিল যাবে না, তাও ঈশিতার কথাই চিন্তা করতে লাগলো। অন্যদিকে আমার মনে হয় না তিথি আসবে। রিমেম্বার, ও যদি না বলে তাহলে আমি নিজে থেকে কমতি রাখিনি তো, আর জীবনে যা কখনো করিনি তাও করলাম। আরও আমার ফার্স্ট কিস তাকে করলাম, যাকে আমি ভালোবাসি না। আর কি করব বল? এটা মোটেও ঠিক করিস নি তুই। সেটা পেয়ার। আর হ্যাঁ প্রভুর, ফার্স্ট কিস তো কী হয়েছে? ব্যাগটা যেতে যাও, হাজারটা কিস দিব, ডোন্ট ওয়ারি। তোমাকে পাবো এটাই আমার জন্য অনেক, অন্য কিছু লাগবে না। ভাই তুই একটা জিনিস, ছেলেটা এসব এই সুযোগ খোঁজে, আর কেউ তুই হাতছাড়া করিস। আকাশের ফোনে মেসেজ আসলো। আকাশ ফোন চেক করে বলল, গাইস ডোন্ট লুজ হোপ, আসার সম্ভাবনা বেশি। কার মেসেজ আসলো বুঝে গেলি যে? ইতিশা। ইশিতা তিথির ফ্রেন্ড না? নো, বেস্ট ফ্রেন্ড, 5 বছর ফ্রেন্ডশিপ। তাহলে ও তোকে মেসেজ দিল যে? ও শুধু মেসেজ দেয়নি, তিথির সব ইনফরমেশন ও ইতিশাই দিয়েছে। ও কেন দিবে? ওনাকে আমাকে ভালোবাসে, এই সুযোগ উঠিয়ে সব ইনফরমেশন নিলাম। আর ও দিয়ে দিল? ইমোশনাল ব্ল্যাকমেল নামে কিছু আছে, আর সব তো প্ল্যান করেছিলাম আগে। আমি জানতাম তিথি রাগ করবে, তাই তো এ কাজ করালাম। তাহলে তখনই ও তো দিয়ে দিত, আর ইতিশাকে পাঠালাম তিথি ব্রেন ওয়াশ করতে। ওর কাজ শেষ, কাল ফ্ল্যাশ পার্টিতে তিথির ইনসাল্ট, এরপর ইতিশাও আমার লাইফ থেকে আউট। উফ কত কষ্ট যে, এতদিন ওই চুপকোর সাথে ছিলাম। তুই হাসছিস কেন? আমি তো ভেবেছিলাম কাল তিথি শুধু মন ভাঙবে, কিন্তু এটা জানতাম না বিশ্বাসও ভাঙবে। আকাশে কয়দিন সহ্য করেছে চুপকোকে? যে হুকুম, মানে আমি বুঝলাম না। মানে এমনিতেই যাকে ভালোবাসে সে তো তার মন ভাঙবেই, এর উপর যাকে বেস্ট ফ্রেন্ড ভাবে বিশ্বাস করে সেও তার ভরসা ভাঙবে। এই দুঃখের সময় তার সাথী হিসেবে কেউ থাকবে না। আমাকে ইনসাল্টের মূল্য হাড়ে হাড়ে বুঝবে। উফ, আমার তো তর শুয়েছে না। পরের দিন নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়েছে অনেক আগেই। তিথি না আসায় প্রহর আর তিথির পারফরমেন্সের মাঝখান থেকে শেষ করে দেওয়া হয়েছে। সবাই অপেক্ষার প্রহর গুনছে। আর তো শেষ ফলাফলের দিন, কার বা কাদের মন ভাঙবে কেউ জানে।